গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস আর্ট অ্যান্ড বিউটি, অ্যান্ড আই এম ইউর পায়েল। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, অ্যান্ড জাস্ট ফাটাফাটি আছো। আজকে হচ্ছে তোমার কত তারিখ, 1 তারিখ, 1 ফেব্রুয়ারি আজকে। আর আজ থেকে হচ্ছে আবার বিয়েবাড়ি ব্লগ শুরু। টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরে গেছো পুরো বিষয়টা। তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি। আজকে হচ্ছে আমাদের চিকেন মোমো আইবুড়ো ভাত, কালকে ওর বিয়ে। তো এখন ধামাকা ব্লগ আসতে থাকবে পরপর, তো চলো এখন ব্লগটা স্টার্ট করি। অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগবে। সকাল থেকে কি করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা শেয়ার করবো। চলো এখন ভিডিওটা স্টার্ট করি। প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে আমি এখন গ্রিন টিটা আগে খেয়ে নেব। সো আমি স্নান টান করে নিয়েছি, এবার এখন হচ্ছে একটু বেরোবো। বেরোবো বলতে আমার কটা কাজ আছে ওই জন্য বেরোবো, আর মৌ একটু প্যান্ডেলের ওখানে যাবো দেখার জন্য, আমি আর মৌলিদি। বেরিয়ে পড়েছি আমি বাজারে স্কুটি নিয়ে। আসলে কি বলতো, আমি তো কলকাতা থেকে জাস্ট কিছুদিন আগে এলাম, এসেই সমস্ত কাজ গুছিয়ে উঠতে পারিনি, তাই একদম বিয়ের আগের দিনই বেরিয়ে পড়েছি শাড়ি ফাড়িগুলো আনতে। তিনখানা শাড়ি আমাদের দেওয়া ছিল কাটানোর জন্য, ফলস, পিকো আর ব্লাউজ পিস, এই যে তিনটে শাড়ি, আর এই সবুজটা হচ্ছে আমার একটা চুড়িদার। সবগুলো নিয়ে এখন বাড়ি ফিরছি, বাড়ি গিয়ে দেখাবো যে আমি কী কী শাড়িগুলো ওখানে অ্যারেঞ্জ করতে দিয়েছিলাম। চলো, আর একটুখানি এসেছিলাম মোমোর এখানে প্যান্ডেলের কাজ দেখতে, কি প্যান্ডেল হচ্ছে না হচ্ছে, ডেকোরেশন কিভাবে হবে, থিম কি হবে, এই সমস্ত জিনিসগুলো এখানে যে প্যান্ডেলের যিনি বানাচ্ছেন সে বুঝিয়ে দিচ্ছিল যে এইভাবে এইভাবে পুরোটা অর্গানাইজড হবে। তারপর এখানে ওরা কিছু ফুল এনেছে প্যান্ডেলের জন্য, দেখতে দেখতে না দিনটা চলেই এলো। জানো যেদিন ওর পাকা দেখা হয় সেদিন থেকেই অপেক্ষা করছিলাম দিনটার জন্য, সাজবো, গুজবো, আনন্দ করব, নাচবো, অনেক কিছুই ভেবেছিলাম। কিন্তু যত দিনটা এগিয়ে আসছে মনের ভেতরে খুব কষ্ট হচ্ছে। ডেফিনেটলি আমি চেয়েছিলাম ওর বিয়ে হোক, ভালো থাকো, কিন্তু এই যে অনেকটা দূরে চলে যাবে, অনেকটা ডিট্যাচমেন্ট হয়ে যাবে, ওটাই যেন মনটা খারাপ করে দিচ্ছে। যাই হোক, সব কিছুর মধ্যে খুব আনন্দ আছে। আর মাম্পি জানো আসতে পারেনি, ওর একটা কাজ পড়ে গেছে, তাই ওকে খুব মিস করেছি আমরা। বেচারা আমাদেরকে খুব মিস করছে ওখানটায়, ও থাকলে তো আরও জমে যেত ব্যাপারটা। আর এখানটায় ওই বরযাত্রী টিফিনের জন্য কিছুগুলো মিষ্টি দেখতে এসেছি, একটা টিফিন প্যাকেটের ব্যবস্থা তো করতেই হয় তাই না বলো, তাই এখানে দেখতে এসেছি কী কীগুলো দেবো আর কী কীগুলো আমরা নিচ্ছি। সেরকমই একটা মোটামুটি অর্ডার করে দিয়েছি। বেল্লাতে মিয়ামোরে খোলার পর অনেক সুবিধা হয়েছে জানো, কারণ এখানে না একদম রিজনেবল প্রাইসে কেক পাওয়া যায়, সবাই নিশ্চয়ই জানো তোমরা। তো এইসব নিয়ে বাড়ি চলে গেলাম। ও বাড়ি যায়নি, আসছিলাম পানপাতা কিনতে, মোমোর বিয়ের পানপাতা, যে পানপাতায় ও মুখটা ঢাকবে সেই পানপাতাটা এখন কিনতে এসেছি। এখানে অনেকগুলো পান দেখছিলাম, দুটো বড় সাইজের পানপাতা আমাদের নেওয়ার ইচ্ছে ছিল, লজ্জা বলে কথা পানপাতা দিয়ে নিজের লজ্জাটা ঢাকবে। বেলদাতেই পান পাওয়া যায়, দুটো পান ওই 10 টাকা মতো নিয়েছিল। তো চলো এখন পানগুলো ঝটাপট করে কিনে নিই দিয়ে বাড়ি ফিরি। এই যে আমাদের পানপাতা নেওয়াও কমপ্লিট। থেকে যে শাড়িটা এনেছিলাম জানি না তোমাদের মনে আছে কি না, আমি দেখিয়েছিলাম তো, এটা কাটাতে দিয়েছিলাম, এটা আমি মোমোর রিসেপশানে ওখানে পরবো আর কি। হ্যাঁ, তো ভীষণ সুন্দর এসছে শাড়িটা, আমার তো ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ হয়েছে। আর এর ব্লাউজটা দেখলে না আরও তোমাদের পছন্দ হবে। দাঁড়াও আঁচলটা একটু দেখাই, এই যে এটা হচ্ছে আঁচল, সুন্দর একদম। আর এই হচ্ছে এটার ব্লাউজ, এই যে গ্লাস হাতাই করিয়েছি, এই যেটা হচ্ছে এর ব্লাউজটা, এত সুন্দর। ফোনে না অতটা বোঝা যাচ্ছে না কালারটা, কিন্তু সামনে এত সুন্দর লাগছে ব্লাউজটা, দারুণ লাগছে। আর একটা দাঁড়াও দেখাচ্ছি, আর একটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমার মায়ের, দেখো এটা হচ্ছে আমার মায়ের, এটাও দারুণ, এটাও বেনারস থেকেই আনা, এটাও খুব সুন্দর এনেছি, এই দুটো। আমি ওই বাজারে গেছিলাম, বাজারে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে মৌলিদির অনেক কটা কাজ ছিল, প্যান্ডেল, টিফিন অর্ডার করা, সবটাই তোমাদের সঙ্গে দেখালাম। ওই সব কমপ্লিট করে বাড়ি চলে এসেছি, এসে আমি তো স্নান করেই গেছিলাম, ঝপাং করে রেডি হয়ে গেছি। আর এই চিকনকারি কুর্তিটা পরেছি, অ্যাকচুয়ালি কথা ছিল আমার আর মাম্পির দুজনের চিকনকারি কুর্তি পরে আজকের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করার, বাট আনফর্চুনেটলি মাম্পি আসতে পারলো না, আমি এটা পরে নিয়েছি, তো জানিও কেমন লাগছে আমায়। তো এখন চলো যাই মোমোর বাড়িতে, ও কী করছে না করছে দেখাই, আর ওর আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা শেয়ার করি। দেখা মেহেন্দি দেখা তো, এর নিচ করে একটু, হ্যাঁ ওই হাতটাও দেখা, ভালো লাগছে, কিসি কা নজর না লাগ যায়।
এখন যে ওইসব রিলসগুলো হয়েছে গো একসাথে দুজন দুজন মিলে করার, সেইটাই আমরা এখানে প্র্যাকটিস করছিলাম দুজন মিলে। দেখ একটা জিনিস ফলো করেছো, আজকে আমরা দুজনেই কিন্তু গ্রিন পরে নিয়েছি, ও সবুজ আর আমিও সবুজ। না প্ল্যানিং করে পরিনি, বাট আনফর্চুনেটলি হয়ে গেছে। বেশ সুন্দর লাগছিল, বিয়ের জলটা গায়ে পড়লেই না মুখে একটা আলাদাই গ্লো করে, তাই না? চলো এবার ওর আইবুড়ো ভাতের আয়োজন করি। এখানে এই যে বসে পড়েছি দায়িত্ব নিয়ে থালা সাজাতে, ও বসে পড়েছে খেতে। এবার ফুল টুল দিয়ে সবাই মিলে থালাগুলো সাজাচ্ছি, তারপরে রিচুয়ালটা শুরু হবে আইবুড়ো ভাতের। প্রত্যেক দিন গুনতাম আর স্ট্যাটাস দিতাম, 1 days to go, 3 days to go, 4 days to go, দেখো আর জাস্ট একটা দিন, আজকের দিনটা পেরোলেই। কালকে তোমরা যতক্ষণের ব্লগটা দেখবে ততক্ষণে হয়তো ওর গায়ে হলুদ হয়ে আমরা বিয়েতে সাজতে বসে পড়েছি, ওগুলো সব পাটে পাটে আলাদা করে দেব। যাই হোক, ব্লগটা দেখে কিন্তু জানিও কেমন হয়েছে আমার ব্লগটা, কেমন হয়েছে মোমোর সাজটা, মোমোর এই সমস্ত অনুষ্ঠান কেমন হয়েছে জানিও। চলো এখন থালাগুলো সাজিয়ে নিই। একে একে সবার বিয়ে হয়ে যাচ্ছে পরপর, সুচির হলো, বর্ণর হলো, মোমোর হলো, আমার তো আগেই হয়ে গেছিলো, সামনে আরও মানুষের বিয়ে আছে। তো চলো এখন মোমোর থালাগুলো সাজাই, ওকে ভালো করে আইবুড়ো ভাত দিই। আইবুড়ো অবস্থায় শেষ খাওয়া, হ্যাঁ স্বাধীনতার শেষ দিন, এগুলো আমি মজা করেই বলছি। ওর পরে ও স্বাধীন থাকবে, ডেফিনেটলি ভালো থাকবে ও। আর মেনুটা চলো দেখে নিই আজকে কী কী হয়েছিল। হয়েছিল ডাল, হয়েছিল বাঁধাকপির তরকারি, আর বাঁধাকপির তরকারির থেকেও বড় কথা যেটা হয়েছিল সেটা হচ্ছে আলু পোস্ত, যেটাও সত্যি অনেকটা পছন্দের। আমার বাড়িতেও যেদিন ও আইবুড়ো খেতে এসেছিলো ওর জন্য আমি আলু পোস্ত করেছিলাম, মাছের মাথা, টমেটোর চাটনি, আর ওখানে হচ্ছে পায়েস, আর এখানে হচ্ছে মিষ্টি, আর এখানে আছে 5 রকমের ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কলা ভাজা, শিম ভাজা, পটল ভাজা, ভাত আর লেবু। বেশ সুন্দর করে সমস্তটা আমরা অর্গানাইজড করে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে সব কিছু হয়েও গেছে। আর এই যে আমাদের ব্রাইড টু বি এখানে বসে পড়েছেন একদম আইবুড়ো ভাত খাওয়ার জন্য। নেরে উলুলু দে বাবা, প্রণাম করবি।
এই উলু দাও। অনেক কিছু দিয়েছে গো, বেনারসি শাড়ি গুলো কিনেছে মৌলি। ভালো আসছে তোর ফোনে, বেশি ভালো আসছে রে আমারটা থেকে, সুন্দর আসছে। আমার রিয়েলমি 9 দেখ না কেমন ফাটা মাটা। ঠিক আছে, এবার না গলাটা সুন্দর লাগছে কি বন্ধু, একদম এইখানে তো আসলে সবসময় দেখা আফসোস, ওকে ছাড়তে গেছিল, ও যাবে ওকে ছাড়তে, মানে খুব বন্ধুত্ব, খুব বন্ধুত্ব, ছোট থেকে এক স্কুলে পড়া থাকবে না তো, ওর মা বলে হারি আমার তুমি পাশে গেলেই মনে হয় যাই, এই তোর বাড়ি বড় বাঘার বাড়ি। এই হয়েছে নে, এই যে এত কাঁদি যায় দেখা হবে কাঁদিস না, কাঁদিস না রিম্পা, যখন বলবি তোরা আগেই পড়া তো আসতিস, তুই ফোন করে আসবি। মোমোর আয় বুড়ো ভাত শেষ করে আমি বাড়ি চলে এসেছি, এখন আমার বাড়িতেই আমি আছি, ও বোধহয় একটু পরে আসবে, ওর কটা তত্ত্ব সাজানো বাকি আছে ওগুলো সাজাতে আসবে। আর আজকের ব্লগটাকেও এখানেই এন্ড করছি, আর বাড়াচ্ছি না, কালকে থেকে আসছি ওর গায়ে হলুদ বিয়ে ইত্যাদি ইত্যাদি ব্লগসগুলো নিয়ে। দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কারণ।